রেডিও ভেরিটাস বাংলাতে সকলকে স্বাগত জানাই আমি ভাস্বতী হালদার কেমন আছেন বন্ধুরা বিনোদন এই অনুষ্ঠানে আজ তুলে ধরব বিনোদন জগতের কিছু জানা অজানা কথা কলেজ জীবনের হলিউড বলতেই চোখের সামনে ভেসে উঠত এমজিএম প্যারামাউন্ট আর কে ও ইউনিভার্সাল এইসব প্রতিষ্ঠানের লোগোগুলি ছিল ছবি বড় বড়ো প্রডিউসাররা এইসব কোম্পানির ব্যানারে ছবি বানাতেন হলিউড ছবিতে আমরা দেখেছি ওয়েস্টার্ন ছবি মিউজিক্যাল ছবি প্রেমের ছবি দুঃখের ছবি সংগ্রামের ছবি কি ভাবে ওদের ছবি ভারতে ওদের মন জয় করে নিত তার কারণ খুঁজতে গিয়ে অবাক হতে হয় ওরা মানুষের সমস্ত ইন্দ্রিয়গুলোর অনুভবকে কি অদ্ভুত ধরে ফেলতে পারত আর একাত্ম হয়ে যেতাম আমরা সবাই আর তাই আমাদের এখানের কলকাতাতে ওদের বহু ছবি ভারতীয় ভাষায় বানিয়েছিল তাতে এতটুকু সামাজিক অবস্থানে তারতম্য হয়নি ইট হ্যাপেন্ড ওয়ান নাইট ক্লার্ক গেবল রোমান হলিডে গেকরি পেক এই দুটি ছবি নিয়ে ভারতে যে কত ছবি হয়েছে তার ইয়ত্তা নেই চাওয়া পাওয়া একটি রাত তার মধ্যেই হচ্ছে এমনকি রোমান হলিউডের শেষ দৃশ্যে গেকড়ি পেকের একা হেঁটে আসার দৃশ্যটা চাওয়া পাওয়াতে উত্তম কুমারকে দিয়ে হুবহু করানো হয়েছিল চেজ এ ক্রুডে স্যাডো হুবহু টুকে উত্তম কুমারের শেষ অঙ্ক করা হয়েছে সাউন্ড অব মিউজিক থেকে জয় জয়ন্তী দি রং ম্যান থেকে অশান্ত ঘড়িনী প্রিজার্নার অফ জেন্ডা থেকে ঝিন্ডের বন্দি ইটিওট থেকে অপরিচিত মাই ফেয়ার লেডি থেকে ওগবধূ সুন্দরী থ্রি কমরেডস থেকে পঙ্খিরাজ অসংখ্য ছবি বাংলাতেই শুধু হয়েছে যা সরাসরি হলিউড ছবি থেকে তুলে আনা হয়েছে সবথেকে তারিফযোগ্য ব্যাপার হলো উত্তম কুমার কখনও স্টুয়ার্ট গ্র্যান্সার কখনও গেকরি পেক কখনো রেস হ্যারিসনের রোল করেছেন তার কোনোটাতেই এতটুকু হলিউড ঘরানা ছুঁয়ে রাখেনি একেবারেই বাঙালি আনার চরিত্রগুলোকে মিশিয়ে দিয়ে করেছেন এবং যারা চিত্রনাট্য করেছেন পরিচালনা করেছেন প্রত্যেকেই এত সংযত হয়ে এই এডাপেটসনগুলো করেছেন যে বুঝতেই দেননি এটা একটা হলিউডের ছবির বাংলা ভার্সন এই কথা আমরা অবশ্য জানি উত্তম কুমার সৌমিত্র এরা সেই সময় প্রচুর হলিউডের ছবি দেখতেন অনেক সময় বলেছেন ওঁরা রোনাল্ডো কোলম্যানের মাল্লান ব্যান্ড্রোর অভিনয়ে অনুপ্রাণিত হতেন অনেক চরিত্রে তাদের অভিনয়ে ছাপ হালকা করে দেখিয়ে দিতেন রোনাল্ডো কোলম্যানের ডাবল লাইফ থেকে উত্তম কুমার অনেকটাই অনুপ্রাণিত হয়ে তাসের ঘর ভ্রান্তি বিলাসের মতো ডবল রোলগুলো করেছিলেন বাগবন্দি খেলা ছবিটিতে মার্লন ব্র্যান্ডোর ছাপ দেখতে পাই কমেডি ছবি লরেল হার্ডি দেখেই ভানু জহর জুটি তৈরি হয়েছে বাংলায় এখনও চার্লি চ্যাপলিনকে ধরে রুদ্রনীল চ্যাপলিন ছবি করেছে হ্যাপিনেস অফ আওয়ার ওন ছবি থেকে আনন্দ হয়েছে অ্যান ইন্সপেক্টর কলস থেকে থানা থেকে আসছি হয়েছে আমাদের এখানে অভিনেতা অভিনেত্রী প্রায় সব দশকেই হলিউড ছবি থেকে অনুপ্রাণিত হয়ে ছবি করেছেন অভিনয় করেছেন সঙ্গীত ব্যবহার করেছেন এতে শিল্পীরা সমৃদ্ধ পেয়েছে অবশ্যই ফ্রান্স ইতালি ছবি থেকে অনুপ্রাণিত হয়ে দুঃসাহসিক প্রেমের দৃশ্য আমরা দেখতে পেয়েছি অসভ্যতার দুঃসাহস পেয়েছি আমরা দৃশ্যতে তবে সেগুলো তো যে কোনো ছায়াছবির অঙ্গ বলেই ধরে নিতে হবে তাহলে বন্ধুরা দেখলেন তো আমাদের চারপাশে কত ঘটনা আছে যেগুলো হয়তো আমরা জানতেই পারিনি কিন্তু এইভাবেই অতীতকালে অনেক ছবি হলিউড থেকে অনুপ্রাণিত হয়ে ছবি তৈরি হয়েছে যা এখন এই বর্তমান যুগেও ছবি তৈরি হচ্ছে আর আমরা শুধু শ্রোতা বা দর্শক হয়ে তা অনুভব করছি তারা অর্থাৎ পরিচালক প্রযোজক অভিনেতা অভিনেত্রীরা অনেক দূর এইভাবেই এগিয়ে চলুক আর আমরা দর্শকরা সবাই তাই দেখে হাততালি দিই এবং সাবাস বলি আজ এই পর্যন্তই আবার সময় পেলে এই রকমই গল্প আপনাদের সামনে তুলে ধরব বিনোদন কেমন লাগলো তা অবশ্যই জানাতে ভুলবেন না মনে রাখবেন আমরা আছি ওয়েবসাইট ডাব্লুডব্লিউ ডট এবং ফেসবুক ইউটিউব টামলার ইনস্টাগ্রাম আর টুইটারেও আরবি বাংলার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ